আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা জানিয়ে দিতে চাই। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা খবর প্রচার করায় আমরা যখন ভারতকে নিয়ে প্রতিবাদমূলক ভিডিও করি তখন অনেকেই বলেন আপনারা ভারত বিদ্বেষী এবং ভিডিওর মাধ্যমে ভারতীয়দের অপমান করেন। আসলে এটা একদমই সত্য নয়। প্রকৃতপক্ষে যখন কেউ বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে আমরা তখন তার প্রতিবাদ করি, হোক সেটা ভারত কিংবা পাকিস্তান অথবা অন্য কোনো দেশ। সেই সাথে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো সবার মাঝে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। আমরা ভারত কিংবা পাকিস্তান বিদ্বেষী নই, আমরা ভারত বা পাকিস্তানের সেই সমস্ত মানুষের কথার প্রতিবাদ করি যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের সাহায্যের কথা আমরা কখনোই ভুলব না। ওই সময় বাংলাদেশের হাজার হাজার শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। আমরা ভারতের এই সাহায্য সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য সহযোগিতা করেছে বলে তিস্তা অধিকারের ন্যায্য পানি দেবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করবে কিংবা বাংলাদেশের নামে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে দিবে এমনটা হতে পারে না। একটি দেশের সকল নাগরিক কোনোভাবেই খারাপ হতে পারে না, হোক সেটা বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারত। ভালো খারাপ প্রায় সবখানেই আছে। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক ভারতীয় দর্শক কমেন্ট করেন, ভারত হিন্দু প্রধান দেশ, এজন্যই নাকি বাংলাদেশিরা ভারতকে ঘৃণা করে। এ ধরনের কথা যেসব ভারতীয় দর্শক বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এ ধারণা সঠিক নয়। কারণ বাংলাদেশে প্রায় 2 কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের বসবাস, এখানে সবাই মিলেমিশে থাকি। যদি বাংলাদেশি মুসলিমরা হিন্দুদের ঘৃণা করত তাহলে এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বীর মানুষ বাস করতে পারতো না, যেমনটা পাকিস্তানে। নেপালও হিন্দু প্রধান দেশ, বাংলাদেশিরা নেপালিদের অনেক পছন্দ করে। অন্যদিকে নেপালিরা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার পরেও কেন ভারতকে পছন্দ করে না, এর কারণ ভারতের সরকার। ভারতীয় সরকার নেপাল ও বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, আর এর ফলেই ভারতের এই হাল। ভারতীয় সংসদে সরকারের পক্ষ থেকে বলা হয় পাকিস্তান আফগানিস্তানের মতো বাংলাদেশেও সংখ্যালঘুরা নিরাপদ নয়। এটা বাংলাদেশের ইমেজ বিশ্ব দরবারে যে কতটা নষ্ট করেছে তা বোধহয় সবারই জানা। যখন ভারতীয় সরকার বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তানের সাথে একই সারিতে রাখবে তখন তো আমাদের প্রতিবাদ করতেই হবে। এবার আসা যাক আজকের ভিডিওর টপিক্সে। ভারতীয় কোম্পানিগুলো ভারত ছেড়ে বাংলাদেশে বিনিয়োগ করছে, এই কোম্পানিগুলো ভারতীয় সরকারের চেয়ে বাংলাদেশের সরকার ও জনগণকে বিশ্বাস করে বাংলাদেশে বিনিয়োগ করছে। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়। এর আগেও আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কীভাবে ভারতীয় কোম্পানিগুলো ভারত ছেড়ে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে আবার ভারতের বাজারেই বিক্রি করার জন্য বাংলাদেশে বিনিয়োগ করছে। ভারত সরকার বাংলাদেশকে ঋণের কথা আগ বাড়িয়ে বলে, কিন্তু দেওয়ার সময় এলে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা করে, যা নিয়ে আমরা একটি ভিডিও ইতিমধ্যে আমাদের দ্বিতীয় চ্যানেল বিডি টিউব ইনফোটেনমেন্টে আপলোড করেছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে ভিডিওটি দেখে নিতে পারেন। ভারতের জুড়ে দেওয়া শর্তগুলোকে পাত্তা না দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতকে ছেড়ে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এ নিয়ে আলোচনা করছে ভারতের অর্থনীতিবিদ ও সাংবাদিক দিনেশ কেবরা। मैं हूँ दिनेश क्यूवर, आप सबका स्वागत है न्यूज़ टाइम में। जहाँ एक तरफ बहुत सारी खबरें आती हैं जहाँ मैं कहता हूँ कि भारत सरकार लोन देने से मना करती है बांग्लादेश के कई प्रोजेक्ट्स को और उसके लिए बहुत सारी कंडीशंस लगा देती है, और बाद में फिर बांग्लादेश ने उसको एक प्रोजेक्ट था कैंसिल किया और कैंसिल करने के बाद वर्ल्ड बैंक को दिया और वर्ल्ड बैंक ने उसके लिए $350 बिलियन दे दिए। पर भारत की जो प्राइवेट कंपनियां हैं वो ऐसा नहीं करती हैं, वो जब कहीं जाके बांग्लादेश के अंदर कोई यूनिट खोलने का वादा करती है तो उसको पूरा करती हैं। तो सरकार में और प्राइवेट कंपनियों में इंडिया में दोनों में ज़मीन आसमान का फ़र्क है। तो भारत की जो सीयूटेक फैशन लिमिटेड है अब वो चट्टोग्राम का जो EPZ है, एक्सपोर्ट प्रोसेसिंग जोन है, वहाँ पर $9.2 मिलियन की लागत से एक नया यूनिट खोलने जा रहे हैं और इसको बेप्सा यानी कि बांग्लादेश एक्सपोर्ट प्रोसेसिंग जोन अथॉरिटी ने भी अप्रूव कर दिया है। ये बड़ा इन्वेस्टमेंट है, यहाँ पर 3.36 मिलियन पीसेस जो हैं वो पैदा बनाए जाएंगे, मैन्युफैक्चर किए जाएंगे, इसमें लेडीज़, किड्स, मेंस सभी के जो होंगे, और यहाँ पर कुल मिला के करीब करीब 3,500 बांग्लादेशी नेशनल्स को नौकरी दी जाएगी। तो इस मामले में मैं एक डिफ्रेंशिएट करना चाहूँगा कि जहाँ गवर्नमेंट ऑफ इंडिया बहुत सारी जगह पर बांग्लादेश की सरकार को
सपोर्ट करने से मना करती है या स्ट्रिंजेंट कंडीशंस लगाती है, वही भारत की बहुत सारी कंपनियां भारत के अंदर इन्वेस्ट करने की बजाय, जैसे गारमेंट ये कंपनी है, उन्होंने बांग्लादेश के अंदर इन्वेस्ट करना ज़्यादा उचित समझा। तो ये ट्रस्ट है, यानी कि भारत के जो लोग हैं, आम आदमी है, वो बांग्लादेश के अंदर ट्रस्ट करता है, सरकार भले ही करे या ना। অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের জন্য এটা অনেক গর্বের বিষয় যে ভারতীয় কোম্পানি ভারতে তাদের ব্যবসা গুটিয়ে বাংলাদেশে আসছে, কারণ বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ অনেক ভালো। এছাড়াও বিশ্বের অনেক দেশ বিনিয়োগ করছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে। বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর তাই ব্রিটিউবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমানে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করছে, অথচ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা দেশের উন্নয়ন চোখেই দেখে না। যদি কেউ জেগে জেগে ঘুমায় তাহলে তার ঘুম কেউ ভাঙাতে পারে না। তবে আমাদের উচিত দেশের উন্নয়নে গর্বিত হওয়া। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ব্রিটিউবের কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে যেগুলো দেখে আমি এতদিনে নিশ্চিত হয়েছি যে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সত্যিকারের দেশপ্রেমিক, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা বাংলাদেশকে ভালোবাসে। আর বাকি মানুষগুলো দুভাগে বিভক্ত, যারা বাংলাদেশকে নয় ভারতকে অথবা পাকিস্তানকে ভালোবাসে, যা অনেক লজ্জার। অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন ও সার্বভৌম এই ভূখণ্ড। দেশকে ভালোবেসে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন দেশের সূর্য সন্তানরা। আর আমরা ভারত পাকিস্তান নিয়ে মাতামাতি করি, সবার কাছে অনুরোধ, আমরা ভারতপ্রেমী কিংবা পাকিস্তানপ্রেমী না হয়ে আসুন সবাই স্বদেশপ্রেমী হই, বিদেশি পণ্য বর্জন করি আর দেশীয় পণ্য ব্যবহার করি। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, কেননা এটাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্রিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।